ব্রাউন কালার যে ব্ল্যাক বেঙ্গলটা, সে চারটে বাচ্চা দিয়েছে, চারটে বাচ্চাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা, ধরো এই একটা, এই যে একটা, দুটো, এই যে দুটো, এই দেখুন দুটো, এদিকে এদিকে, এই এই এদিকে দুটো, এই যে একটা, তিনটে, আর একটা, একটা ছাগল থেকে চারটে বাচ্চা, এই দেখো, এই দেখুন চারটেই কিন্তু খুব ভালো। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা, একটা বাচ্চা, এই যে, এই যে আর দুটো, আর দুটো বাচ্চা, একটা ছাগলের দুটো, তিনটে বাচ্চা। হ্যাঁ, এই ব্ল্যাক বেঙ্গলের হয়, দুধেরও প্রবলেম হয় না, প্রয়োজন শুধু সঠিক গাইডেন্স, সঠিক নিউট্রিশন, সঠিক ফিড। বন্ধুরা, এবার দেখুন গোট ফার্মিং নিয়ে আদৌ ভালো কিছু করা যায় কিনা। ও অলরেডি 1,40,000 টাকার ছাগলও বিক্রি করেছে। এই হোলি কিছুদিন পর, আমি যে সময় শুট করছি তার দুদিন পরেই হোলি, হোলির পরপরেই ও 85,000 টাকার মা ছাগল বিক্রি করবে 10টা। তার পরের মাসে গিয়ে ও বিক্রি করবে 66,000 টাকার খাসি 6টা। তারপর গিয়ে আবার 9টা ও ছাগল বিক্রি করবে, কত টাকা বললে? ওটা মোটামুটি 1,00,000 টাকা মতো, প্রায় 1,00,000 টাকা। কন্টিনিউয়াস কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আসি আলিপুরদুয়ার জেলাতে রাজদীপের ফার্মে। এর আগে আপনারা রাজদীপের একটা ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, তো প্রায় 7-8 মাস পর আবার এলাম, ওর ফার্মে কী আপডেট রয়েছে সবটা জানাবো, সঙ্গে থাকুন, খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। রাজদীপ কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। খুব ভালো লাগছে যে তুমি খুব সুন্দরভাবে ফার্মিং করছো, মানে ফার্মিং করতে করতে কাউকে দেখি যে 6 মাসেই বিরক্ত হয়ে যায়, আর তুমি খুব ভালো অগ্রগতি করছো। খুব সুন্দর কিন্তু বন্ধুরা রাজদীপের এই ফার্মটা। তো আপনারা হয়তো মনে থাকবে যারা দেখেছেন আগের ভিডিওটা, ওর কাছে একটা 18 বছর বয়সী পাঁঠা, মানে তখন 18.5 ছিল, এখন 19 বছর হয়ে গেছে, 19.5। আর রাজদীপের বয়স প্রায় 19, 19.5 বছর, মানে যখন ও জন্মেছে পাঁঠা যাচ্ছে তখন জন্মেছিল। এই দেখুন কে রাজদীপ। হ্যাঁ, এবার বলো, এই যে শীতকাল, হ্যাঁ হ্যাঁ, এরকম সময় হঠাৎ বৃষ্টি হলো, কিভাবে ম্যানেজ করছিস বৃষ্টি? এখন বলতে ওই রকম তো অ্যাকচুয়ালি অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমার যেহেতু ঠিকঠাক ম্যানেজমেন্টটা নাই, একটা চালি, আমি বারবারই বলি যে একটা চালি কিন্তু দরকার, কিন্তু আমার যেরকম সেই চালিটা ঠিকঠাক নেই, সেই জন্য যখন হুট করে বৃষ্টি আসতেছে তখন একটাই অসুবিধা, এই যে ঘরের উপরেই খাবার দিতে হচ্ছে, ঘরের মধ্যে, হ্যাঁ এইটাই একটা সমস্যা। যেমন আজকে ছেড়েছো এই একটু আগে, একটু আগে নামানো, এখন হচ্ছে বন্ধুরা প্রায় 2টো, ওই 1টা পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এটা ছাড়তে পারিনি ছাগলগুলোকে। তো সবসময় বলি ফার্মের বাইরে একটা শেক দেবেন, ঠিক আছে? এর আগে অনেকগুলো ফার্মে আমি দেখেছি যেখানে শেক রয়েছে, ওই শেকগুলো কেন দেয় বারবার কিন্তু বোঝানোর চেষ্টা করি। দেখুন এই অসময়ে শীতকালে এরকম ভারী বর্ষণ হয়েছে 2 দিন আগেও, আর আজকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ওটা অবশ্যই খুব প্রয়োজন। আর এই যে এত সুন্দর খাচ্ছে খড়ের মতো দেখতে, এটা কি? এটা সর্ষের ছেই, মানে সর্ষে যে থাকে দানাগুলো ওর বাইরের যে খোসাটা, যেটা মানে সর্ষে ফলের যে খোসাটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এর আগে আমরা কিন্তু বলেছি যে সর্ষের খোসা কিন্তু মানে ছাগলের শরীরের জন্য ভালো, তো এত ভালো খেতে দেখি না, এরকম এত পছন্দ করে খাচ্ছে এরা? এটা বলতে শুকনা দিলেও খায়, তবে আমরা কি করতেছি ওটা একটু ভিজিয়ে দিচ্ছে, চিটে গুড় জল আর ওর মধ্যে লবণ দিচ্ছে, দিয়ে ওটাকে ভিজায় তারপর ওর মধ্যে গমের ভুষি যেটা চকর বলে, হ্যাঁ সেই চকরটা দিয়ে হালকা মিক্স করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই দেখুন এটা হচ্ছে সর্ষের খোসাটা, ঠিক আছে, সর্ষে ফলের খোসাটা। তো রাজদীপ যেটা বলছে এটাকে ভিজিয়ে নেয়, ভিজিয়ে এর মধ্যে চিটা গুড় দেয় এবং নুন দেয় এবং ভুষি দেয়। হ্যাঁ না, মানে লবণ আর জলটার মধ্যে চিটে গুড় লবণ দিয়ে মিক্স করি, করার পর ওটার মধ্যে এটা দিয়ে মাখাই, মাখানোর পর ওর মধ্যে হালকা একটু গমের ভুষি সেটা দিয়ে তারপর সেটা দিই। ভুষির পরিমাণ কিন্তু কম, হ্যাঁ একদম খুবই সামান্য, মানে ধানের খড়ের সঙ্গে যা দিতে তার থেকে অনেক কম, অনেক কম, অনেক কম, এমনিতেও খায় কোনো সমস্যা না, তবে দিয়ে ভালো খাবে। আচ্ছা তুমি তো মোটামুটি, এইটা সেই পাঁঠাটা বন্ধুরা দেখুন, 19 বছর বয়সী পাঁঠা, দেখে নিন আপনারা বারবার এই পাঁঠা, এটা কৃষ্ণদা দিয়েছিল ওকে। তো তুমি তো ট্রেনিংও বোধহয় কৃষ্ণনাথ থেকে নিয়েছি? হ্যাঁ এখন থেকে। আচ্ছা কৃষ্ণনাথের সাপোর্ট পাও? হ্যাঁ, এখনও কোনো অসুবিধা হলে স্যারকে যখন তখন ফোন করি, হোয়াটসঅ্যাপ করি, সবসময় সাহায্য করেন। দেখো এই দেখুন এটা জাস্ট এমনি বলার জন্য বলা, আমরা সবাই জানি যে কৃষ্ণদা কীভাবে সকল খামারিদের সাহায্য করেন, যারা যারা ট্রেনিং নিয়েছেন আপনারাও সবাই জানেন। আমার মানে এইবার কৃষ্ণদা এখানে এসেছিলাম ট্রেনিংয়ে, ক্যান্ডিডেটরা বলছিল স্যার আমাদের নিঃসন্দেহে মানে খুব ভালো পড়াচ্ছেন, তো পড়ানোর মাঝে এত কল আসে, এবং তিনি কিন্তু কাউকে সাহায্য করতে চান না, সবার কল অ্যাটেন্ড করেন,
তো এটা তো নিঃসন্দেহে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গের সকল ছাগল খামারিদের জন্য একটা বড় পাওনা যে কৃষ্ণদার মতো একটা সাপোর্ট সিস্টেম আমাদের জন্য আছে, যে উনি নিজেই একটা সিস্টেম সাপোর্ট করার জন্য। তো যাই হোক, কারোর প্রমোশনের জন্য আসিনি, এখানে উত্তরবঙ্গে এসেছিলাম, রাজবীর ফার্মে এসেছি এবং কথায় কথায় এই কথাকে উঠলো বলে বলছি। তো এই পাঁঠাটাও আর কি কৃষ্ণদা দিয়েছিল বলে এই কথাকে উঠলো। যাই হোক, কৃষ্ণদার তো একটা ফ্রিজও ছিল, ওই ফ্রিজটা ইউজ করো তুমি? হ্যাঁ, ওটা ইউজ করতাম, তবে মাঝখানে একটু গ্যাপ আছে, তবে আবার কিছুদিন পর আবার কন্টিনিউ হবে। গ্যাপটা কেন দিলে? কারণ একটু খাবার দাবার হচ্ছে না, একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে। আচ্ছা, নাহলে এমনি ফ্রিজও ভালো রেজাল্ট? হ্যাঁ, ফ্রিজ ভালো রেজাল্ট। আমি মোটামুটি যে কিছু ছাগল বিক্রি হবে, আবার বিক্রি হয়ে খাসি টাসি, তখন আবার একদম সব টিপটাপ করবো। আচ্ছা বন্ধুরা, রাজীবের ছাগলগুলো এবার আপনাদেরকে দেখাবো। ও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই শুরু করেছিল। কটা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছিল? দশটা দিয়ে শুরু করেছিল। এই একটা বারবারই পাঠা, মানে বুড়ো বারবারই বলতে পারেন, একটা বুড়ো পাঁঠা দিয়েও শুরু করেছিল। সেখান থেকে প্রায় 80টা ছাগল, 80 উপরে, প্রায় 80-এর কাছাকাছি ছাগল রয়েছে। না না, 90-এর কাছাকাছি, 90-এর কাছাকাছি প্লাস। ওকে, তাহলে রাজীব কয়েকটা মা ছাগল দেখাবে আমাদের? মা ছাগল? হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, এই যে এই ছাগলটাকে আমি প্রথম কিনছিলাম। এ কি এখন প্রেগন্যান্ট? না না, মাত্র বাচ্চা দিচ্ছে। মাত্র বাচ্চা দিয়েছে? দেখুন বন্ধুরা, বাচ্চা দেয়া অবস্থায় আপনার মাত্র বাচ্চা দিয়েছে, হয়তো কয়েকদিন আগে, এই 4-5 দিন হলো, 4-5 দিন আগে। আপনার ছাগল দেখে বুঝতে পারবেন না যে বাচ্চা দিয়ে, বাচ্চা দিলে আপনার জানেন সপ্তাহ দুয়েক কিন্তু ছাগলের চেহারা একটু ভগ্ন অবস্থায় থাকে, রুগ্ন অবস্থায় থাকে। জ্বর বাচ্চা, এই দেখুন, এই হচ্ছে ছাগল আর তার বাচ্চা, দেখুন কি সুন্দর, 4 দিন বয়সী বাচ্চা, ঠিক আছে, 3 কেজির ওপর, 3.5 কেজির ওপর ওয়েট হবে, ঠিক আছে। এটা ফিমেল, এটা মেল, দেখুন কত সুন্দর, আমাদের ব্ল্যাক বেঙ্গল থেকে হচ্ছে, আর একটা বারবার পাঁঠা ইউজ করছে, ঠিক আছে। আর মা ছাগলটাকে দেখুন বন্ধুরা, মা ছাগলটাকে দেখুন, 4 দিন আগে বাচ্চা দিয়েছে। আপনারা সবাই যে যারা ছাগল খামারি তারা বুঝে, যাদের খামার নেই তারা অনেকে আবার অনেক রকম মন্তব্য করেন। হ্যাঁ, আমি দেখেছি যারা এই ধরনের বাজে মন্তব্য করে তারা, তাদের আবার খামারই নেই এখন পর্যন্ত, এবারে খালি পেটেই আছে, একটু আগে না মনে হয়। তার উপর আপনাকে বলেছি, ও একটু আগেই কিন্তু ছাগলগুলোকে ছেড়েছে ঘর থেকে, এখনো খালি পেটে আছে। এই অবস্থায় এর শরীরের অবস্থা দেখুন, সত্যি প্রচুর আটকানো রাখা যায় না, তাই না? আটকে রাখা যায় না। তো এতে কিন্তু প্রথমত অবশ্যই সবার আগে এই ক্রেডিট হচ্ছে ওর পরিশ্রম, দ্বিতীয় যদি বলতে হয় যে ফিটটা দাদা দিচ্ছেন কৃষ্ণদা, ওই ফিটটা কিন্তু বাস্তবেই খুব ভালো ফিট, তাই না? হ্যাঁ, তুমি ওই ফিট পেয়ে বাস্তবে তুমি খুব ভালো। আচ্ছা চলো আর কয়েকটা বাচ্চা দেখি, মা ছাগল এবং বাচ্চা। এই যে এই ছাগলটা আছে, একটা কথা বলি, একে আমি আনছিলাম, একে 7-8 মাস সময় লাগছে খাওয়া ধরতে, মানে মানে প্রথম দিকে খেতো না, না মানে এ ছিল বাগানি ছাগল, মানে আমাদের এখানে যে চিলাবাতা আছে ফরেস্ট, ওই এলাকার ছাগল। আচ্ছা আচ্ছা, এ আমাদের কাছে যে খাবারে দিয়ে ছাইলে ছুলে কিচ্ছু খাইতো না ভালো। আস্তে 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 প্রায় 7-8 মাস সময় লাগছে খাওয়া হইতে, মানে ধরতে। এই কারণে সবসময় বলি, আপনি যদি একটা ফার্ম করছেন, ফার্মের মতো করে ছাগল পালন করতে চাইছেন, সেই ক্ষেত্রে অন্য ফার্ম থেকে ছাগল কিনবেন, লোকের বাড়ি থেকেও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কেন আমরা ফার্ম থেকে নিতে বলি, স্টল ফিটিংয়ে ছাগলকে অভ্যস্ত করানো খুব বড় বিষয়। এই যে 7 মাস সময় লাগলো ছাগলটা স্টল ফিটিংয়ে অভ্যস্ত হতে, অনেকে কিন্তু 7 মাস রাখতে পারে না। 7 মাসে কিন্তু যদি আপনি ছাগলের সঠিক যত্ন না জানেন, সেক্ষেত্রে কিন্তু ছাগলের বড় ক্ষতি হতে পারে, ছাগলকে মারাও যেতে পারে যদি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। সেই জায়গায় অবশ্যই ওর জন্য কিন্তু একটা ব্যাক সাপোর্ট হিসেবে কৃষ্ণদাকে পেয়েছিল, এবং ও নিজেও ট্রেনিং নিয়েছিল, যেহেতু ভালো জায়গা থেকে নিয়েছে, হয়তো সেটা ওর দ্বারা সম্ভব হয়েছে। এই জন্য সবসময় বলি, ফার্মে অভ্যস্ত ছাগল থেকে সবসময় ছাগল কিনবেন। হ্যাঁ, এই এর ব্যাপারে বলো। এই দেখো, মানে মাঝখানে খুব চেহারা স্বাস্থ্য খারাপ ছিল, তারপরে আস্তে আস্তে 7-7.5 মাস সময় লাগার পর খাওয়া ধরছে, ধরার পর দেখো ওখানে যে বাচ্চা দিচ্ছে ওর বাচ্চা, মোটামুটি 1.5 মাস হলো, এখন তো আবার 21 দিন পরই লোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মানে খুব ভালো একটা গুণ, 21 দিন পর বাচ্চা দেয়, 21 দিন পরেই ও লোড হয়ে গেছে। এই যে ওর বাচ্চা, এই যে একটা আর একটা আসছে, এর বয়স কত বাচ্চার? এর বয়স যে বললাম না, মোটামুটি 42-45-47 দিন, 1.5 মাস, তাই তো? দেখুন বন্ধুরা, 1.5 মাসের মধ্যে এই হচ্ছে, মানে 1.5 মাস আগে বাচ্চা দিয়েছিল, 21 দিন পর ও লোড হয়েছে, এখন প্রায় 21-22 দিনের প্রেগনেন্ট। হ্যাঁ, আরও একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা, আর একটা বাচ্চাটা। বাহ, আচ্ছা ওই ওই পাঁঠাটা ছাড়া, ঠিক আছে, আর পাঁঠা তৈরি করেছো তুমি? হ্যাঁ, পাঁঠা বলতে আমার তো একটা আছে। ওটা কি মানে ওর বাচ্চা নাকি অন্য কোথাও থেকে? না না, আমি ওটা নিয়ে এসেছি বাড়ি থেকে, বাড়ি থেকে। আচ্ছা রাজদীপ, হ্যাঁ, একটা কথা তো খুব প্রচলিত এবং এটা সত্যি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল নাকি 4টে করেও বাচ্চা দেয়, 3টে করেও বাচ্চা দেয়, তোমার ফার্মে কি এরকম আছে? হ্যাঁ, আমার ছাগল ফার্মে এটা মা ছাগল, যেগুলো বললাম ম্যাক্সিমাম 3-4টে করে বেশি বাচ্চা দিচ্ছে। আচ্ছা, 4টে বাচ্চা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, কই দেখাও। এই যে যেমন এই ছাগলটা,
এই যে এই কোন এইবার চারটে বাচ্চা দিয়েছে, এই চারটে বাচ্চা দিয়েছে, এই বাচ্চা কই দেখি বাচ্চা দেখি, এর বাচ্চাগুলো ওই যে ওইখানে আটকে খাওয়া, চলো একটু দেখি তাহলে। ওই ছাগলটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্রাউন কালারের যে ব্ল্যাক বেঙ্গলটা, সে চারটে বাচ্চা দিয়েছে, চারটে বাচ্চাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ধরো, এই একটা, এই যে একটা, দুটো, এই যে দুটো, এই দেখুন দুটো, এদিকে এদিকে, এই এদিকে দুটো, এই যে একটা, তিনটে, আর একটা, একটা ছাগল থেকে চারটে বাচ্চা, এই দেখো, এই দেখুন চারটেই কিন্তু খুব ভালো সুন্দর। পরে দেখাচ্ছে যে বাচ্চাগুলো যেরকম, এই যে একটা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা, একটা বাচ্চা, এই যে, এই যে আর দুটো, আর দুটো বাচ্চা, একটা ছাগলের দুটো, তিনটে বাচ্চা। হ্যাঁ, এই ব্ল্যাক বেঙ্গলের হয়, দুধেরও প্রবলেম হয় না, প্রয়োজন শুধু সঠিক গাইডেন্স, সঠিক নিউট্রিশন, সঠিক ফিড এবং নিজের ধৈর্য, পরিশ্রম, এগুলো সব কিছুই কিন্তু ম্যাটার করে। আচ্ছা রাজদীপ, তাহলে অনেকে বলে যে, অনেকে বলে যে ভাই চারটে বাচ্চা হলে যত ঝামেলা, দুটো বাচ্চা হলে ভালো, একটা হলে ভালো, তুমি কি মনে করো? হ্যাঁ, চারটে হলে একটু ঝামেলা, এই মনে করো একটু, মনে করো বেশি ছাগল আসার জন্য আমি মানে ধরে খাওয়াচ্ছি, তা নাহলে মনে করো এক্সট্রা তোলা দুধ এনে খাওয়ানো, দুটো বাচ্চা হলে খুব, বাচ্চাগুলো খুব গ্রোথ ভালো হয়। দুটো বাচ্চা তো দেখালাম, মাত্র চার দিনের বাচ্চা, মানে কত সুন্দর আপনারা দেখলেন। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, ভিডিও আর খুব বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি শেষ করবো। রাজদীপ, একদম সব শেষে, হ্যাঁ, যেখানে আলোচনা করব, তুমি ফার্ম স্টার্ট করেছো কতদিন হলো? আমি মোটামুটি জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে আমার স্টার্ট হয়েছে। কোন বছর, মানে কত বছর হলো এটা? মানে এই বছর জ্যৈষ্ঠ মাস আসলে দু বছর হবে। এখনো দু বছর হয়নি? হয়নি, প্রায় দু বছরের কাছাকাছি, আর দু মাস পরেই হয়তো দু বছর হবে। তাহলে এক বছর দশ মাস, তুমি কি কি ইনভেস্টমেন্ট, কত রিটার্ন পেলে? প্রায় আমার খরচা হয়ে গেছিল ঘরটার মিলে ছাগল কিনা খাওয়া দাওয়া প্রায় 3 লাখ টাকার মতো, ঘর সহ। কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা, আমরা প্রায় সময় কিন্তু ঘরের খরচাটাকে ধরি না, কারণ ওটা একটা লাইফ টাইম একটা অ্যাসেট হয়ে রইলো, সেই কারণে আমরা ওটাকে ধরি না, আমরা ছাগলের হিসাব করি। তা যাই হোক, ঘর সহ বলছো কত? 3 লক্ষ টাকার মতো ঘর সহ। এমনি ঘরের দাম কত? ঘরটা প্রায় 1.5 লাখ টাকার একটু কম পড়ছে। ওই 1.5 লাখ টাকাটা বাদ দিচ্ছি, হ্যাঁ, ছাগল নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে 1.5 লাখ টাকা তোমার ইনভেস্টমেন্ট ছিল ছাগল কেনার পিছনে, ছাগল কিনে খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন অবধি কত টাকা তুমি ছাগল বিক্রি করেছো? এখনো পর্যন্ত আমার খাসি, তারপর পাঠা, কিছু ব্রিডার বিক্রি হচ্ছে, প্রায় 1,40,000 টাকার উপর বিক্রি করা হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত তাহলে প্রায় ছাগল কেনা আর ছাগল বিক্রি প্রায় সমান সমান, মাঝখানে রইলো খাবারের খরচ। হ্যাঁ, খাবারের খরচটা একটু পরে আমরা আসছি। আর সামনের দিনে তোমার কি মনে হয় কত টাকার কি সেল হচ্ছে? সামনের দিকে বলতে, এই বছরে যেমন আমার কিছু কতদিন পর 10 পিস মা ছাগল চলে যাবে, তারপর আমার আরও 6টা বড় খাসি আছে মোটামুটি 20 থেকে 24 কিলোর মধ্যে, তারপর 10 থেকে 15 কিলোর মধ্যে আরও আছে 9 পিস খাসি। প্রথমে বললে তুমি 10 পিস মা ছাগল হলির পর চলে যাবে। হ্যাঁ, ওই 10 পিস কীরকম দামে বিক্রি? ওটা মোটামুটি 85,000 টাকার উপর আছে। 10টা মা ছাগল ও বিক্রি করছে 85,000 টাকায়। বন্ধুরা, দেশি ছাগল 8.5 হাজার টাকা করে অ্যাভারেজ দাম, 10টা মা ছাগল 85,000। উনি আমাকে বলছে যে 20টার মতো মা ছাগল দিতে। তুমি দিতে পারছো? না না, বলতেছে আমি 10,000 করে দাম দিচ্ছি, কারণ মা ছাগলগুলো আর ভালো লাগছে। আমি বলি না, আমার মা ছাগল ওইভাবে আমি দিব না, তবে আমার কাছে এখন, হ্যাঁ বলতেছে, তাই 2-4টা দিতে পারি, আর কিছু ফার্স্ট টাইম লোড ফিমেল যাচ্ছে, ফার্স্ট টাইম যেগুলো বকরি অবস্থায় আছে। তাহলে ওখান থেকেও একটা 85,000 টাকা পাচ্ছে, তারপর 6টা খাসি, 6টা খাসি আছে 22 থেকে 24 কিলোর মধ্যে। ওগুলো কীরকম দামে বিক্রি হবে? ওগুলো মোটামুটি আমি বিক্রি করবো তো বৈশাখ মাসে, তো মোটামুটি অ্যাভারেজ 11,000 টাকার মতো করে একটা করে যাবে। 11,000 টাকা, তবে 66,000 টাকা ওখানে। ঠিক, আবার আরও 9 পিস আছে মোটামুটি 12 থেকে 15 কিলোর মধ্যে খাসি, সেগুলো কীরকম দাম? ওগুলো বিক্রি করবো জ্যৈষ্ঠ মাসে, মানে বর্ষার আগে বিক্রি করে দেবো। তো ওইখান থেকে মোটামুটি 9টা থেকে আরও 90,000 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। বন্ধুরা, এবার দেখুন, গোট ফার্মিং নিয়ে আদৌ ভালো কিছু করা যায় কিনা, ও অলরেডি 1,40,000 টাকার ছাগলও বিক্রি করেছে। এই হোলি কিছুদিন পর, আমি যে সময় শুট করছি তার দুদিন পরেই হোলি, হোলির পরপরেই ও 85,000 টাকার মা ছাগল বিক্রি করবে 10টা, তার পরের মাসেই গিয়ে ও বিক্রি করবে 66,000 টাকার খাসি 6টা, তারপর গিয়ে আবার 9টা ও ছাগল বিক্রি করবে কত টাকা বললে? ওটা মোটামুটি 1 লক্ষ টাকার মতো, প্রায় 1 লক্ষ টাকা কন্টিনিউয়াস কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে। আমরা অনেকেই প্রপারলি কিন্তু গোট ফার্মিং করতে পারি না, অধ্যাবসায় খুবই কম, আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই,
খুব ছোট্ট ভাই, মানে কি বলবো, আমার থেকেও অনেক ছোট, আমি পারিনি। আমার খুব ভালো লাগছে যে ও করতে পারছে এবং খুব সুন্দরভাবে করছে। ওর প্রচুর পরিশ্রম রয়েছে বন্ধুরা, এবং ডেডিকেশান রয়েছে, নিজের ওপর বিশ্বাস রয়েছে। আমরা অনেক সময় নিজের ওপর বিশ্বাসই রাখতে পারি না যে পারবো। আপনি সুন্দরভাবে করুন, কাস্টমার এসে আপনাকে ডিস্টার্ব করবে। আমরা সবসময় বলি না যে কষাইওয়ালার কাছে বেচতে গেলে এই সেই, খামারি এসে মাথা খারাপ করে দেবে। কোনো চ্যানেলে কিন্তু ওর প্রমোশন নেই, কোনো রকম অ্যাড নেই যে আমার ছাগল বিক্রি আছে, এসে আমার কাছ থেকে ছাগল নিয়ে যান। কিন্তু ওর কাছ থেকে লোক এসে ছাগল নিয়ে যাচ্ছে, কারণ ও ফার্মিংটা ঠিকমতো করতে পারছে। ওর কাছে 20টা মা ছাগল চাইছে, কিন্তু ও 20টা দিতে পারছে না। এরকম অনেকেই ফোন করে আমাদের যে মা ছাগল ধরো, আমি কই না মা ছাগল আমাদের বিক্রি নেই। মানে এত লোক যে ফোন করে, কী বলবো, আমাদের তো নেই ওই রকম বিক্রি। তো ভীষণ ভালো লাগলো, রাজদীপের ফার্মের আরও ভালো হোক, আরও অগ্রগতি হোক, খুব সুন্দর হোক, ওর ভবিষ্যৎ আরও ভালো হোক, এই কামনা করি। সবশেষে সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। রাজদীপ করণ, ধন্যবাদ, নমস্কার, নমস্কার।